এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোরআনের আয়াত দিতেছি, শুধু দুনিয়া কাঁদবে না, বকত আলাইহি সামাওয়াত ওয়াল আরদ, আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, ফেরেশতা কাঁদবে। ওলামা মানবে না আমার কথা, নাইলে আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে। আমি বুঝানোর জন্য বলতেছি, যারা আপনার ন্যাক আমল লেখত যেই ফেরেশতা, আপনার মৃত্যুর পরে ও কি কাজ করবে, কি কাজ করবে, ও রিটায়ার্ড? না 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 না, যদি আমি জীবন গড়া যেতে পারি, ইসলাহ করা যেতে পারি, সম্পর্ক লাগায় যেতে পারি, তা আল্লাহ বলবে তোরা কবরের উপরে বৈশা, কেয়ামত পর্যন্ত আমার এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, কেয়ামত পর্যন্ত আমার বান্দার জন্য দোয়া করবি। কনিষ্ঠতার নাম হইল ইসলাম। এই জন্য ইসলার প্রয়োজন বললাম, যে আমি শ্বাসে শ্বাসে মোহতাজ। শুনায়ও দিই আপনাদেরকে, যতবার শ্বাস নেন আর ছাড়েন, যখনই নেন তখনই ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ বন্ধ করে দিব না নিতে দিব? যদি বলে নিতে দিস না, অফ। ডেলি 160,000 বার এরকম জিজ্ঞাসা করে, কত? আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ 160,000 বার রিপিট করে মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যেই দিন সীমা রেখায় পা দিবে অর্থাৎ মৌত, ওই দিন তোকে হুকুম দিব, টানবে তো আর কোনোদিন ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। আল্লাহর মোহতাজ, মুখাপেক্ষিতা যদি দূর করতে চান তাহলে ঘনিষ্ঠতা লাগবে, যোগাযোগ হট হইতে হবে, হট কি, হট যোগাযোগ, হট যোগাযোগ, ঘনিষ্ঠতা হইতে হবে, সম্পর্ক। এখন আসেন, কি দিয়া হবে আল্লাহর সাথে সম্পর্ক, কি দিয়া হবে, কোন জিনিস দিয়া সম্পর্ক সবচেয়ে দ্রুত হবে আর সবচেয়ে কাছাকাছি হবে, কোন জিনিস দিয়া, সবচেয়ে কাছাকাছি কোন জিনিস দিয়া হবে? কোরআনে আছে, আমি কোরআন দিয়া দিতেছি, কোরআন দিয়া দিতেছি। প্রথম সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক আমি কোরআন দিয়া দুটা দেখাবো, দুইটা, কয়টা, কয়টা, দুইটা, দুটা, দুটা দেখাইতেছি কোরআন দিয়ে, আরো আছে কিন্তু আজকে আর দুটেই দেখাইলাম। আবার কখনো যদি আসি, আল্লাহ যদি নিয়ে আসে, রিজিক যদি থাকে, কি কোন দিলে যদি লাগে, তাই তো তাইলেই তো ডেকে আনবেন, নাইলে তো আর ডাকবেন না, কি বলেন? বলে আর চেয়ে ভালো হুজুর কত পাওয়া যায়, ঠিক না? হুজুরের তো অভাব নাই, আমারই আসতে হবে এরকম কোনো জরুরি না। কিন্তু সম্পর্ক যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, দুটা জিনিস দিয়া হট সম্পর্ক হবে। কোরআন দিয়া দিতেছি, কোরআন দিয়া। এক নম্বরটা বলতেছি, সেজদার মাত্রা যত বেশি বাড়াবে, আল্লাহর সাথে তোমার ঘনিষ্ঠতা তত বেশি হবে। বলবে প্রমাণ, তো কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ, ওয়াসজুদ। আল্লাহ হুকুম দিতেছে সেজদা কর, যত মাত্রা বাড়াবি, অকতারিব, তুই আমার কাছে হবি, অকতারিব, অকতারিব, যত বেশি বাড়াবি সেজদার মাত্রা, তত বেশি তুমি আমার কাছে কাছে হবে, অকতারিব।
যদিও সেজদার আয়াত এটা, কিন্তু আমি পুরাটা পড়ি নাই, সেজদা দিতে হবে না। আমি দুটা শব্দ পড়ছি, অসজুদ। আল্লাহ বলে সেজদার মাত্রা বাড়ায় দেয় যুবক, সেজদার মাত্রা বাড়ায় দেয়। ও নারী বাড়ায় দাও, ও পুরুষ বাড়ায় দাও, আল্লাহ কি লাভ হবে? তুই আমার কাছের থিকা কাছে হবি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ কত কাছে হমু, কত কত কাছে হমু, তো বন্দুরটা বলছে একরকম, বন্দুরটা বলছে বন্দুরটা বলছে সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাও কানা কাবা কাও সাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা, এটা বলছে বন্দুরটা। আর আমাদেরটা বলতেছেন এত কাছে হবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকা, তোর আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আল্লাহ বুঝলাম পর্দা থাকবে না, আমাগো মাঝে চাঁদের মাঝেও তো কোনো পর্দা নাই, উঠলেই তো দেখি, ঠিক না? কি আবার হাইসা দিবেন নাকি? বলমু সদরঘাট গেছে বলে নলসের থেকে নামছে, তো আগেও আসা যাওয়া আছে। তো নাইমা রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করছে, গুলিস্তান যাবি? কয় যামু। কয় টাকা ভাড়া? কয় একশো টাকা ভাড়া। কয় গুলিস্তান একশো টাকা? এই তো দেখা যায় হেন তেহেনে। কয় চানটাও তো দেখা যায়, জান না চানটাও তো দেখা যায়, জান না মনে হয় বোঝেন নাই। তো আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ পর্দা উঠা যায়, ফেরেশ চাঁদের মাঝেও তো আমাদের মাঝে কোনো পর্দা নাই, ঠিক না? আল্লাহ বলে পর্দা উঠা তুই বুঝিস নাই, একটা সময় আসবে সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান, তুই আমার কুদরতি পায়ে মাথা রাইখা দিবি। তুই আমার কুদরতি পায়ে মাথা, আমার দিকে দিতে হবে না, এইদিকে দেন। আপনাকে শয়তানই ধরছে, যা বসতাছি, এগুলা লাড়াচাড়া করতেছেন আর মানুষের মনোযোগ আপনাদের দিকে যাইতেছে। আমি তো বুকের ঘাম জড়ায় বুঝাইতে চাইতেছি যে মনোযোগ দিয়ে শুনো, এসলার দরকারটা কেন? কমসে কম আজকে পশ্চিম গাঁও হিসকুল ফুজুল যুবকরা বোঝো, তাইলে ওরা উঠা পড়া লাগবে, নাইলে লাগবে না। ও যদি এসলাই না বোঝে তো কি বোঝ, কি লাগবে? এসলা এই জন্য দরকার। তো এসলার সম্পর্কের সর্বপ্রথম জিনিস কি? সেজদার মাত্রা বাড়ানো, সেজদার মাত্রা বাড়ানো, সেজদার মাত্রা বাড়ানো। এই জন্যই এই উম্মতকে দিছেন, আর কোন উম্মতকে দেন না, কোন উম্মতকে আওয়াবিন দেন না, কোন উম্মতকে চাষ দেন না, কোন উম্মতকে এশরাক দেন না। বলো হুজুররা লইও কোনো কিতাব কি মহদামেম সব দিছে নাকি? কোন উম্মতকে দেয় না, কোন উম্মতকে দেয় না, কোন উম্মতকে তাহাজ্জুদ দেন না, এশরাক দেন না, আওয়াবিন দেন না, চাষ দেন না, তাহাজ্জুদ দেন না, চব্বিশ ঘন্টা নামাজের জন্য খোলাও দেন না। মুসা আলাইহিস সালামের কম তো মাত্র দুই অক্ত পড়ছে, আমরা তো পাঁচ অক্ত পড়ি, ওনারা দুই অক্ত পড়ছে, তিন অক্ত মনে হয় তিন অক্ত পড়ছে, তিন অক্ত পুরা পড়ে নাই, আমাদেরকে তো পাঁচ অক্ত, ওনারা তিন অক্ত পড়া তিন অক্তের সওয়াব পাইছে, আমরা পাঁচ অক্ত পড়া পঞ্চাশ অক্তের সওয়াব পাই। হতো এটো আমি ভুল কইছি না? না, আরে না, আমি কইতেছি ভুল, আপনি কোন কি এর সত্য, আমি প্রমাণ দিতেছি এটা ভুল না, ভুল। জামাতের সাথে যখন পড়বে তো দুইশো সত্তর ওয়াক্তের সওয়াব পাবে এক ওয়াক্ত পড়া, দশ ওয়াক্ত তো আপনি পাও না,
জামাতে পড়লে আরো ২৭ গুণ বাড়বে। কয় গুণ? হুজুরদের জিজ্ঞেস করেন, বুখারীর হাদিস, আরো ২৭ গুণ বাড়বে। আরো কত গুণ? ২৭ গুণ বাড়বে, আরো ২৭ গুণ। আরো কত গুণ বাড়বে? ২৭ গুণ। ২৭ কে ১০ দিয়ে গুণ দেন, ২৭০ ওয়াক্তের পাবেন এক ওয়াক্ত পড়া। আফসোস তো এইখানি, মনে চায় নিজের জিতা দিয়া নিজের কপালে পিটাই যে জাতিকে বুঝাইতে পারলাম না। আফসোস তো এইখানি, এক ওয়াক্ত পড়ায়া ২৭০ ওয়াক্তের সওয়াব দিতে চান আর নিজে ডাইকা ডাইকা আনেন, তারপরে তো আমার জাতি ৭০% নামাজে আসে না, ৮০% আসে না। রমজানেই তো ৭০% আসে, ৩০% আসে না, বাকি রমজানের বাহিরে তো বল। আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার জন্য, নিবিড় থেকে নিবিড় সম্পর্ক হওয়ার জন্য, যোগাযোগ ব্যবস্থা হট হওয়ার জন্য, আল্লাহর বিলকুল কাছে হওয়ার জন্য, চলেন হাদিস দিয়া দেই, আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু যিকরি, আল্লাহ বলে যারা ২৪ ঘন্টা আমাকে স্মরণ করে, তোমরা ওদেরকে জমিনে হাঁটতে দেখো বটে, ওরা জমিনের লোক না, ওরা তো ২৪ ঘন্টা আমার মজলিসের লোক। আমি হাদিসে কুদসি দিলাম, এক অংশ দিলাম, এটা লম্বা হাদিস, আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু শুকরি আহলু জিয়াদাতি, আহলু তাআতি আহলু কেরামাতি, যে আমার দাসত্বে ২৪ ঘন্টা আমার দাসত্ব করে ২৪ ঘন্টা আমি ওর গলায় সম্মানের মালা পরায়া দিয়া রাখছি। একটা কথা মনে উঠছে, আমি মধ্যখানের রাইখা চলে গেছি, শোনো, দুনিয়ার মানুষ তো দোস্তি করে আবার দুশ্মনীও করতে পারে, দুশ্মনী করে আবার, হ্যাঁ, দুশ্মনের সাথে দোস্তি করতে পারে, দুশ্মন যদি তওবা করে ফিরে আসে তো আল্লাহ দোস্ত বানায় নেয়, ফা ইন তাবু ফা আনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আল্লাহ বলে বন্ধু হিসাবে ওকে আমি বুকে লাগায় নিতে দেরি করি না, লুই পানিতে দেরি করি না। আল্লাহ দুশ্মনকে তো বন্ধু বানায়, কিন্তু বন্ধুকে কোনোদিন দুশ্মন বানায় না, 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 কোনোদিন দুশ্মন বানায় না। এই জন্য সম্পর্কের সর্বপ্রথম রাস্তা হল সেজদার মাত্রা যত বাড়ানো, আরে বুঝি আসলো, সেজদার মাত্রা, সেজদার মাত্রা, সেজদার মাত্রা, প্রমাণ দিলাম কোরআন দিয়া, ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ বলে সেজদা করতে থাক, আমার কাছে আসতে থাক। কতটুকু কাছে? একদিন পর্দা থাকবে না, একদিন মাথা যায়া কুদরতি পায়ে লেগে যাবে, তখনই মজা আসবে, মুসল্লি ইউনাজি রব্বা, তখনই কথা বলার মজা আসবে, মজা। আজকে নামাজি নামাজে মজা পায় না, কথা বলে কিন্তু মজা পায় না, এই জন্য পড়ে আবার ছাড়ে, পড়ে আবার ছাড়ে, মজা পায় না। আর যেটা মজা পায় ওটারে আঞ্জা দিয়া ধরে, আঞ্জা বুঝুন তো, কি কি আঞ্জা দিয়া ধরা বুঝুন তো, এমনকি সেন্টারে নিয়ে পর্যন্ত ছুটানো যায় না, ঠিক না? সেন্টার আছে না, মাদক নিরাময় কেন্দ্র আছে না, নেওয়ার পরেও তারপরও ছুটাইতে পারে না, এমন মুরিদ হওয়া হয়েছে বাবার, এমন মুরিদ হওয়ার হয়েছে ডাইলের। আপনারা বুঝবেন না, বাবা ডাইল বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝছে, এটা কোডওয়ার্ড, যুবজ্ঞ কোডওয়ার্ড, ওরা চিনে, ঠিক না? চিনো না বাবা? চিনে চিনে,
দাইলো চিনে, বাবাও চিনে, আরো অনেকগুলো নাম আছে, আমি ভুলে গেছি, নতুন নতুন নাম আইতাছে, ক্যান্ডি ফেন্ডি কত কিছু, ঠিক না? হ্যাঁ, অথচ ক্যান্ডি নাম হইলো চকলেটের, ঠিক না? হ্যাঁ, চকলেট, মানুষ মনে করবো ক্যান্ডি খায় মানে চকলেট খায় বুঝি, আসলে চকলেট না, ওটা যুবকরা বোঝে ক্যান্ডি কি জিনিস, আমি সব বুঝবো না, উনি আমির হইলে কি উনিও বুঝবো না ক্যান্ডি কারে কয়, যুবকরা বোঝে তো, যেটা বোঝাইতেছিলাম আমি, সেজদার মাত্রা বাড়াবো, ওয়াদা কোন জায়গায় বৈশাক করতেছেন কিন্তু বুঝা রাখেন, যুবকরা কি বলো পাক্কা তো, ওয়াদা আজকের থেকে সেজদার মাত্রা কমবে, যদি সেজদার মাত্রা বাড়াইতে চাও তাহলে একটা কাজ করতে হবে, মসজিদকে নিজের বাড়ি বানানো, মসজিদের সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে সেজদার মাত্রা তত বাড়বে। এই জন্য আল্লাহ রসুল একটা হাদিস বলছে যে যখনই মসজিদে বাহি যাও ফালা তাকউদ হাত্তা তুসাল্লি রাকাতাইন, ওই পর্যন্ত বসো না যতক্ষণ পর্যন্ত দুই রাকাত না পড়ো, তাহাইয়াতুল মসজিদ। এই জন্য মসজিদের সম্পর্ক বাড়ায় দিতে হবে, কি কিসের সম্পর্ক? মসজিদের সম্পর্ক বাড়াও, মসজিদের সম্পর্ক বাড়াইতে হবে, যখনই মসজিদের সম্পর্ক বাড়াবে যত বেশি মসজিদের সম্পর্ক বাড়বে তত বেশি সেজদার মাত্রা বাড়বে, তত বেশি সম্পর্ক বাড়তে থাকবে, তত বেশি সম্পর্ক তত বেশি সম্পর্ক বাড়তে থাকবে। কেমন সম্পর্ক? চলো মনে উঠা দিল উঠলো শুনাই দেই, মসজিদে নববীতে হাদিসের দরস চলতেছে, সবাই আল্লাহর রসুলের হাদিস শুনতেছে, যুবক একটা ওই মাথায় বৈশা হাঁটু দুইটা দাঁড়া কইরা দুই হাঁটুর ভিতরে মাথাটা ঢুকায়া একা একা বৈশা আছে। খিজির আল ইসলাম দেখতেছিলেন, উনি অনেকক্ষণ সইছেন তারপরে আর সইতে পারেন নাই, উঠা যায়া যুবকের মাথায় টোকা দিয়া বলতেছে, ওই যুবক সবাই আল্লাহর রসুলের হাদিস শুনে তুই এখানে বসে একা একা কি করিস? আলাফিকা রাব্বা, আল্লাহর রসুলের হাদিস শোনার কোন রগবত তোর কাছে নাই, আকাঙ্ক্ষা নাই, একটু দমক দিয়া বলছে, তো হাঁটুর ভিতর থেকে মাথাটা বড় কষ্টে উঠাইছে, উঠায় একটু চেহারাটা দেখছে, দেখা বলতেছে সবাই তো আব্দুল হকের থেকে শুনে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনি, সবাই তো আব্দুল হকের থেকে শুনতেছে হকের বন্দার থেকে, আমি ডাইরেক্ট শুনতেছি। তো খিজির আল ইসলাম আশ্চর্য হয়ে গেছেন যে এত বড় সম্পর্ক ডাইরেক্ট শুনে, আটটু বাজায় দেখি। তো বলতেছে আমি কে বলতে পারবা, আমি কে? আবার কষ্ট করে মাথাটা উঠে বলছে, খিজির আমারে বেশি বিরক্ত করো না, একটা চিৎকার দিমু তুমি ল্যাংডা হয়ে যাবে, খিজির কয়ে একটা চিৎকার দিমু সব মানুষ তোমারে গিরা ফেলবো, পানি পড়া দিতে দিতে তোমার রু বাইরে যাব। খিজির আলে সব হাঁক করে চেয়ার হয়েছে, আরে ও আমারে চিনল কি করে, আমি যে খিজির, সত্য এরকমই যুব রব্বে কাবা, সত্য এরকম মসজিদকে ঘর বানায় ফেল, যত বেশি সম্পর্ক হবে সেজদা তত বেশি হবে, সেজদা যত বেশি হবে আল্লাহর সাথে সম্পর্ক এরকম হবে যেরকম এই যুবকের সম্পর্ক। আরো দেওয়া যায় কিতাব থেকে, নারী কি তো দাসী নিয়ে আসছে, মালিককে বলছে মালিক সারাদিন যা মনে চাই তুই কাজ নিতে পারিস,
কিন্তু রাত্রে আমার থেকে কোনো কাজ নিতে পারবি না। এই অঙ্গীকারে যদি তুই আবদ্ধ হস তাইলে আমি তোর কাছে বিক্রি হইতে পারি, নাইলে আমি তোর কাছে যাব না। এই শর্তে নিয়ে আসছে তো মালিক দেখতেছে, একদিন উৎপাইতা দেখতেছে ও রাত্রে করে কি, তো দেখে সেজদায় পড়া বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার ওয়াস্তা দিয়া বলতেছে। তো মালিকের দিলের ভিতরে খটকা লাগছে, তো দরজায় টোকা দিয়া বলতেছে, ওই পাগলি আল্লাহ যে তোকে ভালোবাসে তুই কেমনে বুঝিলি, এরকম বল যে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই। তো সেজদার থেকে মাথাটা উঠায় বলতেছে, শুন মালিক, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে সেজদায় রাখতো না আর তোকে কম্বলের ভিতরে ঢুকায় রাখতো না। বইলা একটা চিৎকার দিছে, যান শেষ। মালিক কাফনের কাপড় নিয়ে আসতে আসতে দেখে সবুজ কাপড়ে লাশ পেঁচানো, উপরে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের কোনো ভয়ও নাই কোনো চিন্তাও নাই। এটা তো নারীর কাহিনী, এক কীতদাস নারীর কাহিনী, এক কীতদাস নারীর কাহিনী, এক কীতদাস নারীর কাহিনী। স্বাধীন নারীর কাহিনী তো শত আছে, ঠিক নারীও যদি সম্পর্ক গড়ে, তো প্রথম জিনিস হইল সেজদার মাত্রা, এটা দ্বারা আল্লাহর কাজ সম্পর্ক হবে। আর কোরআন থেকে প্রমাণ দিলাম, ওয়াসজুদ, আরেকটা আছে কোরআন, আরেকটা আছে, আরেকটা আছে, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা ওয়া যাক্কারা আসমা রাব্বিহি ফাসাল্লা। আর যে চব্বিশ ঘন্টা সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ নিজের ভিতরে সৃষ্টি করবে, আল্লাহ স্মরণ যে নিজের ভিতরে সদা সর্বদা কি করবে, সৃষ্টি করবে, সৃষ্টি স্মরণ করবে, সৃষ্টি করবে, সদা সর্বদা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকবে। বলবেন তাইলে কাছে হবে, এটার প্রমাণ কি? আমি প্রমাণ দিতেছি, আনা মা মান যাকারানি, আনা মা মান, যে আমাকে স্মরণ করে আমি তার সাথে হয়ে যাই, সে আমার সাথে হয় না, আমি 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 আমাদের দেশে আছে চেয়ারম্যান সাহেব আপনার লোকে না আপনি চেয়ারম্যান সাহেবের লোকে, কোনটা? আরে কোন না, আমি চেয়ারম্যান সাহেবের সাথে, ঠিক না? এটাই তো শালীনতা, এটাই তো ভদ্রতা, এটাই তো ভালো শোনায়, ঠিক না? আর যদি আপনি বললেন চেয়ারম্যান আমার লোকে, ঠিক না? এটা আসলে আদব না, ভালো শোনায় না। চেয়ারম্যান বড় না ও বড়, কিন্তু এইখানে দেখেন আল্লাহ এটা বলতেছে না, বন্দা আমার সাথে, আল্লাহ বলে আমি তার সাথে। আপনি সম্পর্কটা বোঝেন না। দ্বিতীয় হইল ইসলাম, আল্লাহকে কাছে করা, চব্বিশ ঘন্টা আল্লাহ স্মরণ দিলে পয়দা করা। এখন বলবেন চব্বিশ ঘন্টা কিভাবে করব, এটা তো সম্ভব না। হ্যাঁ, তো আরেকটা হাদিস শুনে দিই, আল মুতিউ যা কুল্লু মুতিইন যাকিরুন, কুল্লু মুতিইন, হাদিস তো না, হুজুররা কয় এটা বলে হাদিস না, হাদিস কি হুজুররা পিছে নাই কেউ,
হাদিস তো, হাদিস এটা, কুল্লু মুতিইন যাকিরুন, ফজর পড়া জোহর পড়ছেন পুরা সময় জিকিরের ভিতরে চলে গেছে, জোহর পড়া আসর পড়ছেন পুরা সময় জিকিরে লেখা হয়েছে, যেমন এশা পড়া ফজর পড়ছেন পুরা রাত্র কি লেখা হয়েছে, এবাদত লেখা হয়েছে, এবাদত, ঠিক না? জিকির এবাদতের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না? আপনি তো সারা রাত্র নাকটাইকে ঘুম পাড়লেন, ঘরের মানুষ বয়া বয়া আপনার নাক ডাকার চোটে একজনও ঘুমাইতে পারে নাই, আপনার নাকের আওয়াজ শুই না, একটু পরে পরেই নাতি চিৎকার দিয়া উঠছে, ঠিক না? কিন্তু আপনার তো লেখা হয়েছে কি কি লেখা হয়েছে? সোয়াব। আমি শেষ জায়গায় চলে আসছি, একবারে বিলকুল শেষ। এই জন্য মেরে দোস্ত আল্লাহ তরতিব শিখায় দিছেন, চব্বিশ ঘন্টা যদি আল্লাহ স্মরণ দিলে পয়দা করতে পারেন, আল্লাহকে মানতে পারেন, জিকির করতে পারেন, তাইলে তো সোনায় সোহাগা। যদি নাও পারেন তো ন্যূনতম ব্যবস্থা আল্লাহ শিখায় দিছে, ফজর পড়া জোহর পড়ো, জোহর পড়া আসর পড়ো, আসর পড়া মাগরিব পড়ো, মাগরিব পড়া এশা পড়ো, এশা পড়া পাজামাত ফজর পড়ো। আরেকটা পদ্ধতি শিখায় দিছে, সর্বকর্মের আগে দোয়া আছে, ওই দোয়াটা শিখা পড়া ফেলো, জিকির হয়ে যাবে। যেমন বাথরুমে ঢুকার আগে যদি দোয়া পড়া ঢোকো, তাইলে বাথরুম অনেকের হয়, অনেকের রোগ থাকে, থাকে না কি, যেটা গ্রাম্য শব্দে বলে আর কি কষা, ঠিক না? সময় অনেক লাগে, ঠিক না? আল্লাহ বলে যতক্ষণ লাগে লাগুক জিকির, যতক্ষণ লাগে লাগুক, এটো হিসাব হবে হিসাব। আবার যখন বাহির হইয়া দোয়া পড়বে, বাহিরে কি এটা দ্বিতীয় পদ্ধতি শিখায় দিছে, সর্বকর্মর আগে জবাব, প্রথম তো হইলো চব্বিশ ঘন্টা দিনের ভিতরে জিকির পয়দা করো, যদি এটা না পারো তো পাঁচক্ত নামাজ পাবন্দির সাথে জামাতে পড়ো, আর সাথে সাথে সর্বকর্মের পূর্বে কি দোয়া আছে এটা শিখা পড়ো। কঠিন? ভাত খাওয়ার আগে কি দোয়া, ভাত খায় কি দোয়া, কঠিন? কোনো কঠিন না, কোনো কঠিন না। এই পদ্ধতিতে যদি চলতে থাকি তাহলে আল্লাহর সাথে ইনশাআল্লাহ সম্পর্ক হইতে থাকবে, এমন সম্পর্ক হবে, এমন সম্পর্ক হবে, কবির কথা সত্য হবে, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোরআনের আয়াত দিতেছি, শুধু দুনিয়া কাঁদবে না, বকত আলাইহি সামাওয়াত ওয়াল আরদ, আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, ফেরেশতা কাঁদবে। ওলামা মানবে না আমার কথা, নাইলে আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে। আমি বুঝানোর জন্য বলতেছি, যারা আপনার ন্যাক আমল লেখত যেই ফেরেশতা, আপনার মৃত্যুর পরে ও কি কাজ করবে, কি কাজ করবে, ও রিটায়ার্ড? না 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 না, যদি আমি জীবন গড়া যেতে পারি, এসলা করা যেতে পারি, সম্পর্ক লাগায় যেতে পারি, তা আল্লাহ বলবে তোরা কবরের উপরে বৈশা, কেয়ামত পর্যন্ত আমার এই বন্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, কেয়ামত পর্যন্ত আমার বন্দার জন্য দোয়া করবি। যখন সর্বশ্বাসে আল্লাহর মোহতাজ, সর্বকদমে আল্লাহর মোহতাজ, সর্ববিষয়ে আল্লাহর মোহতাজ, সব কিছুর ব্যাপারে আল্লাহর মোহতাজ, কেননা ভান্ডার কার কাছে? তার কাছে আল্লাহর কাছে ভান্ডার। প্রয়োজন ওইখান থেকে মিটে, এইখান থেকে না, প্রয়োজন মতে আল্লাহ ওইখান থেকে নামায় দেয়, যেই মৌসুমে যেটা দরকার ওইটা ওইখান থেকে সাপ্লাই দেয়।
আমের সময় আম দেয়, কাঁঠালের সময় কাঁঠাল দেয়। এই জন্য মৌসুমি ফল বলে কি কি, আর আরেকটা হলো কি, বারো মাইসা ফল। হ্যাঁ, ওটা বারো মাস আসতে থাকে। ওটা কি বারো মাস, আর আরেকটা কি মৌসুমে আসতে থাকে, মৌসুম শেষ তারপরে আর আসে না। আল্লাহ বলে আমরা প্রয়োজন অনুযায়ী পাঠাইতে থাকি। হ্যাঁ, আবার এটাও সত্য, আল্লাহ বলে শুধু এইখানে পাঠানো বন্ধ করছি বিদায় সারা দুনিয়ায় করি নাই, এইখানে বন্ধ করছি ওইখানে আবার পাঠায়া দিছি, ওইখানে বন্ধ করছি ওইখানে পাঠায়া দিছি, যার কারণে ইনপুট এক্সপোর্ট চলতেছে, নাইলে ইনপুট এক্সপোর্ট চলতো না। যদি একই সময় সারা দুনিয়াতে আসতো তারপরে সিজনের পরে আর ইনপুটে তরমুজ হইতো না, ইনপুটে আম হইতো না, ইনপুটে ফল হইতো না। আল্লাহ বলে এইখানের মৌসুম মতে এইখানে দিছি, এইখানেরটা শেষ তো পাশে আবার দিয়া দিছি, দরকার হলে ওইখান থেকে আইনা নিও, এটার নাম হইলো ইনপুট। আবার দরকার যদি ওদের বেশি হয় তো ওরা তোমাদের কাছে পাঠায় দিবে, এটার নাম হইলো এক্সপোর্ট। তাইলে এক্সপোর্ট আর ইনপোর্ট কোনোদিন হইতো না, যদি একবারে সারা দুনিয়ায় দিতেন। এই জন্য এইখানে একবার পাশে আরেকবার এরকম করে ঘুরাইতে থাকেন, সারা দুনিয়া ঘুরায় ঘুরায় দিতে থাকে সব ফল। এই জন্যই তো প্রবাদ বাক্য বলেন, পাত্তি হইলে বাঘের চোখও পাওয়া যায়, ঠিক না? পাত্তি চিনেন? পাত্তি না, এটাও চিনেন না? আবার কয় পাত্তি হইলে কাঠের মূর্তিও হা করে, কি? আরেকটা উর্দুতে আছে, জানি বুঝবেন কি বুঝবেন না, কয় রুপিয়া ফেক তামাশা দেখ ক্যা নহি হোতা, রুপিয়া ফেক তামাশা দেখ ক্যা নহি হোতা, কি হয় না ক, আগে টাকা ফিকা তো দেখ কি না হয়। আল্লাহর মোহতাজ আমরা, এই জন্য সম্পর্কের দরকার। যে যার মুখাপেক্ষি যত, তার সাথে যত হটলাইন করতে চায়, হটলাইন সহজ যোগাযোগ করতে চায়, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যোগাযোগ ব্যবস্থা করতে চায়, কাছের থেকে কাছে হইতে চায়, যাতে প্রয়োজন ওয়ান টুতে মিটাইতে পারে। কি ওয়ান টু বুঝেন? মনে হয় বোঝেন নাই, বোঝো যুবক তোমরা বোঝো? ওয়ান টুতে দাঁড়া, খালি ফোনটা লাগাইতে দে তারপরে দেখ কি হয়, দাঁড়া এখানে খালি ফোনটা লাগাইতে দেখ দেরি তারপরে কি হয় দেখ, ঠিক না? খালি ফোনটা লাগাইছে দুই মিনিটের ভিতরে 200 কোটি থেকে জেনে আয়া পড়ছে, ঠিক না? দেখছস আমি জিনিসটা কি, তো এটা কি দিয়ে হয়েছে? আরে সম্পর্ক দিয়ে হয়েছে, ঠিক না? হায় হায় তোমরা বুঝি এখনো বোঝো নাই, কি বাঙ্গেই কয়ে দিই, ঠিক না? কিশোর গ্যাং তো এটার নামই, কিশোর গ্যাং কিসের নাম, এটার নাম না? হ্যাঁ, একটা ডাকলে 100টা আয়া করে, ঠিক না? কি এটাই তো, এটাই তো চলতেছে, এটা সম্পর্কের ভিত্তিতে। কিন্তু আমি দুনিয়া দিয়ে আখেরাত বুঝাইতে চাইতেছি, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার নাম হলো ইসলাম, যোগাযোগের নাম হলো ইসলাম, ঘনিষ্ঠতার নাম হইল ইসলাম। যে ঘনিষ্ঠ সম্পর্ক যুবকের সাথে, আল্লাহর এরকম ঘনিষ্ঠ সম্পর্ক যে যুবক জমিন দিয়া চলে আর আল্লাহ উপর থেকে বলে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো
আমি আকাশকে লোহার বানায় দিতাম, অমা আনজাল তুমিনা সামা ই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, অমা আম্বাত তুমিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম, কিন্তু পারি নাই যুবকের কারণে। কেন আল্লাহ? তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, মারতে গেলে ও মরবে, আমি বিদায় ওকে মারতে চাই না। সবগুলা বাঁচক, সবগুলা বাঁচার দ্বারা যেন আমারটাও বেঁচা যায়। যুবকের সাথে যখন আল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক হয় এরকম, পুরুষের সাথে যখন হয় তো বলতেছে ইন্না লিল্লাহি ইবাদ, কিছু বান্দা এরকম আল্লাহর আছে দুনিয়ায় ঘনিষ্ঠ সম্পর্ক, লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, ও কসম খাইতে দেরি আল্লাহ পুরা করতে দেরি করেন না, না হওয়ার হইলো হওয়ায় দেয়, না হওয়ার হইলো না হওয়ার হইলো। একটা উদাহরণ দেই, বকরির সামনের পাও কয়টা? আল্লাহ রসুল খুব পছন্দ করতেন, বকরি জব দিছে পাক হয়ে গেছে, বাবর চিরকে বসে সামনের পাও নিয়ে একটা নিয়ে আসছে, কারেকটা নিয়ে তারেকটা নিয়ে আসছে, কারেকটা নিয়ে তো কসম খায় বলতেছে ওয়াল্লাহি ইয়া রাসূল আল্লাহ ইয়াকুনু ইসনাইন, আল্লাহর রসুল দুইটাই হয়, তুই কসম কেন খাইলি, কসম কেন খাইলি, ওই হাকলিমা রাখসান্তা কসম কেন খাইলি, তুই যদি কসম না খাইতি আমি চাইতে থাকতাম বাহির হইতে থাকতো, কেয়ামত পর্যন্ত তুই আনতে পারতি, কিন্তু তুই তো ওই ব্যক্তি যার কসম আল্লাহ মিথ্যা হইতে দিতে চান না, না না না, তুই তো ওই হটলাইন ওয়ালা, তুই তো ওই ঘনিষ্ঠ সম্পর্কওয়ালা, তুই তো ওই ঘনিষ্ঠ যোগাযোগওয়ালা, তোর কসম আল্লাহ মিথ্যা হইতে দিতে চাইতেছেন না, অথচ চাইছি আমি, কে চাইছে? কোন রসুল? মোহাম্মদুর রসুলুল্লাহ, কি শুধু এতটুকুই জানলেন? ওই রসুল চাইছেন, ওই রসুল, ওই রসুল চাইছেন, যিনি চায় আল্লাহর কাছে যদি চান তাহলে আল্লাহ সমগ্র সৃষ্টি উনার হাতে উঠায়া দিয়া দিবেন, শুধু দিয়া দিবেন না, দিয়া দিছেন, নাইলে উনাকে সর্দার বানাইলেন কেন? উনি সৃষ্টির কি সর্দার না সর্দার না, ইমাম না ইমাম না, রাজা না রাজা না, রাজা না রাজা না, সবার রাজা, উনি চাবে আর দিনে না, তাও বকরির পাও, কি কি অথচ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইতেছেন, চান না তাও দিতে চাইতেছেন, পাঠায়া দিছেন। মিকাইল আলাইহিস সালামের মাথায় ছিল ভান্ডারের চাবি, জিবরিল আলাইহিস সালাম গার্ড দিয়া নিয়ে আসতেছিলেন, আনার পরে জিজ্ঞাসা করছে মিকাইল আলাইহিস সালামের মাথায় কি? সমগ্র ভান্ডারের চাবি আল্লাহ আপনাকে দিতে চাইতেছেন, খালি বললেই মাথার থেকে পায়ে রেখা দিবে, অল্প সময়ের জন্য নিয়া কি করমু নিমুনা, 60-70 বছরের জন্য নিয়া কি করমু নিমুনা, আর একা নিয়া কি করমু নিমুনা, কখন নিবেন? চিরদিনের জন্য নিমু, সমস্ত উম্মতরে নিয়া নিমু। তারপরে বলছেন তাইলে মক্কার পাহাড় গুলা সোনা বানায় দিই, লাউ শীতা লা জালতু জিবালা তাতিহা মাতা দাহাবা, কয় এটো নিমুনা, এটো
এটো নেমুনা। আর উনি চাইছে বকরির পাও আর আল্লাহ দিবে না, এটা কি হয় নাকি? কিন্তু কসম তো খাইছে এই ব্যক্তি যার লগে আল্লাহর হট ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যোগাযোগ। সবই স্বপ্ন বনে রাখেন না আপনারা। আমি তো বারবার দূরাইতেছি এই জন্যই যেন সবগুলা শব্দ মনে থাকে। এটার নাম হইল ইসলাহ, আল্লাহর সাথে যৌবনী সম্পর্ক গড়া, অল্প বয়সে সম্পর্ক গড়া নেওয়া, যোগাযোগ ঠিক করে ফেলানো, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ লাইন করা। ও যুবক, দুনিয়ায় কার লগে করতেছ? চোদ্দ তারিখে কার অপেক্ষায় থাকো যে বৎসর পার হয়ে গেল, দেখি এই বৎসর আমাকে একটু আর মন বললো কিনা, আমাকে একটু লেখা পাঠায় কিনা, আই ডট ডট ইউ। কবি তো সত্য বলছে, লগাও তো লও উসে লগাও, ঝুকাও তো সর উসকে আগে ঝুকাও। আল্লাহর সাথে সম্পর্ক গড়ো, দেখো না মজা কিরকম লাগে। দুনিয়ার মানুষ বন্ধুত্ব করতেও দেরি করে না, আবার দুশ্মন হইতেও দেরি হয় না, আবার দুশ্মনী করতেও দেরি হয় না, আবার মাপ চায়া বন্ধুত্ব করতেও দেরি করে না। এই জন্য অনেকদিন পরে একটা হাদিস মনে উঠলো বলতেছি, আল্লাহ রসুল নিষেধ করছে কারোর সাথে বেশি বন্ধুত্ব করো না। আসা আইয়া কুনা আদুম্মা, হইতে পারে কোনো এক সময় তোমার দুশ্মন হয়ে যাবে দুশ্মন। বাইঙ্গেই কয়ে দিই, রাগ হয়ে যাবেন কেউ থাকলে? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। আমাদের তাবলিগের যে দুরবস্থা হয়েছে, এক সময় ছিল আমরা চিনি যাদেরকে পায়ে ধরে আমরা নিয়ে আসছি তাবলিগে, আমাদের জন্য জান দিত, সরর সরর রত্র দাঁড়ায় থাকতো, এখন নামটা পর্যন্ত শুনতে পারে না। যদি শুনে মুফতি নজরুল ইসলাম এদিক দিয়ে আইতাছে তো বাইগা মনে হয় যে কোন দিকে যায় আল্লাহই জানে, চেহারা পর্যন্ত দেখাম না। আমরা এরকম মনের থেকে মহব্বত করতাম, তো ওই হাদিস সত্য হয়ে গেছে, আসা আইয়া কুনা আদু আম্মা, বলছে বেশি বন্ধুত্ব করো না, একদিন দুশ্মন হয়ে যেতে পারে। আবার এটাও বলছে কারোর সাথে বেশি দুশ্মনি করো না, আসা আইয়া কুনা আহাব্বাম্মা, আসা আইয়া কুনা আহাব্বাম্মা, তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যেতে পারে। দুনিয়ার কেউ সাহস করে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, ঠিক না? কল্লা দেওয়ার পরে সারা জীবনই মনে পড়ছে, হায় হায় এত বন্ধুত্ব হয়েছে, দুইজন এখনো পাশাপাশি ঘুমাইতেছেন, কিয়ামতের দিনও হাতে হাত দিয়া উঠবেন, কিন্তু সারা জীবনই মনে উঠতো। সামনে পড়লেই কি মনে উঠতো না? উঠতো না। এই জন্য আমার কথা শেষ জায়গায় আমি চলে আসছি, কিন্তু কয়টা এশারের নামাজ? সোয়াটটা আজান, তাহলে আমি সমাপ্ত করতেছি, গুছায় নিয়ে আসতেছি, কথা লম্বা করার সুযোগ নাই। আচ্ছা 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 আচ্ছা, আমারও গাম জড়তেছে। আচ্ছা আচ্ছা, দেখেন কতটুকু আল্লাহ চালায়, কেন না কথা তো এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে, মসজিদে বসে বলতেছি, কথা এখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে, মজমার আকাঙ্ক্ষার উপরে আসে। মজমা যেরকম আকাঙ্ক্ষা করবে কথা ওইখান থেকে আসে। আপনারা দেখেন কথা এখান থেকে আসে? না না, রব্বে কাবার কসম,
কথা ওইখান থেকে আসতেছে। দেখেন কতক্ষণ কথা আসে, আসলে না আমি সাপ্লাই দিব, না আসলে কোত্থেকে দিব, ঠিক না? তো যেটা এতটুক মনে হয় বুঝে আসছে যে সম্পর্কের দরকার কেন, ঠিক না? সম্পর্কের এসলার দরকার কেন বুঝে আসছে না আসে নাই? কেননা আমরা শ্বাসে শ্বাসে আল্লাহর মোহতাজ, কদমে কদমে মোহতাজ। উনি বাঁচায় তো আমরা বাঁচি, উনি না বাঁচাইলে বাঁচার কোনো ক্ষমতা নেই। উনি খাওয়ায় তো খাই, নাইলে খাওয়ার কোনো, উনি চালায় তো চলি, নাইলে। এটা হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, গুজরাটিতে, গুজরাটি একটা প্রদেশ আছে ইন্ডিয়াতে, ওদের ভাষায় আছে একটা প্রবাদ বাক্য, আল্লাহ হালায় তো হলো, আল্লাহ চালায় তো চলি। নাইলে আপনি এক শ্বাস নিতে পারবেন না, ক্ষমতা নাই আপনি নড়ার। এই জন্য কোরআনে আল্লাহ ইঙ্গিত দিছেন, মা মিন ওয়ারাকাতিন ইল মা ইল্লা ইল্লা ইয়ালান মা মিন ওয়ারাকাতিন ইয়াসকুতু। একটা পাতাও যখন পড়ে তো আল্লাহ জানে যে এটা পড়তেছে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, যেই পাতাটাই পড়ে ওটা আল্লাহ জানে যে এটা পড়তেছে। আল্লাহ চালায় চলে, বিদায় সম্পর্কের প্রয়োজন। আজকে তো দুনিয়ার সম্পর্কের পিছনে কত মানুষ জুতা ক্ষয় করে ফেলল, কত মানুষ সেলফি তুলতে তুলতে হায় হায় নিজেকে পাগল করে ফেলল, যেটাকে আরেক শব্দে বলা যায় দুনিয়ার সম্পর্কের চামচ হওয়ার জন্য। চামচ বাপসে চামচ যদি হইতে পারি, তাইলে তরকারি যখন নেয় তো চামচে কিছু না কিছু লাগে। আমিও যদি চামচ হইতে পারি তো আমার গায়েও কিছু না কিছু। কথাটা কি খারাপ লাগলো না রাগ হয়ে গেলেন? এটা দুনিয়ার রীতি, আল্লাহর মহতাজ আমরা। সম্পর্কের নামই ইসলাম, যোগাযোগের নামই ইসলাম। নিবিড়